বেশ কিছুদিন হয়েছে শাবরুম থেকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস সহ বিভিন্ন দূরপাল্লার ট্রেন চলাচল শুরু করেছে কিন্তু দূরপাল্লার এই ট্রেনগুলি দক্ষিণ ত্রিপুরা জেলার সদর বিলোনিয়া রেল স্টেশনে থামছে না এর ফলে বিলুনিয়া মহকুমা শান্তির বাজার মহকুমাসহ বিভিন্ন এলাকার যাত্রীরা দূরপাল্লার রেল ভ্রমণে অসুবিধার সম্মুখীন হচ্ছেন বিষয়টি নিয়ে সক্রিয় হয়ে উঠেছে দক্ষিণ জেলার একদল শুভ বুদ্ধিসম্পন্ন যুবক তারা এর মধ্যে রাজ্যের পরিবহন মন্ত্রী থেকে শুরু করে দক্ষিণ জেলার জেলা শাসক সহ বিভিন্ন স্থানে বিলোনিয়া রেল স্টেশনে দূরপাল্লার ট্রেন থামানোর দাবিতে ডেপুটেশন প্রদান করেন কিন্তু এখনো পর্যন্ত সংশ্লিষ্ট বিষয়ে কোনো সুফল পাওয়া যাচ্ছে না শেষ পর্যন্ত এই যুবকরা দক্ষিণ জেলার বিভিন্ন মহকুমা এবং বিধানসভা কেন্দ্রের নাগরিকদের গণস্বাক্ষর সংগ্রহ করে একটি স্মারকলিপি রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার নিকট প্রদানের উদ্যোগ গ্রহণ করেন সেই মতো বুধবার তারা মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা সরকারি বাসভবনে এসে গণস্বাক্ষর সম্বলিত একটি স্মারকলিপি মুখ্যমন্ত্রীর নিকট প্রদান করেন এই প্রসঙ্গে প্রতিনিধি দলের এক সদস্য জানান ডেপুটেশন প্রদানকালে মুখ্যমন্ত্রী তাদের আশ্বস্ত করেছেন যে বিষয়টি নিয়ে তিনি দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রীর সাথে কথা বলে ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেবেন মুখ্যমন্ত্রী আশ্বাস পেয়ে সন্তোষ প্রকাশ করেন তিনি বাধ্য হয়ে এবং আমরা দেখছি এখনো বহুদিন হয়ে গেছে আজকে প্রায় আমাদের কাজ চলছে আন্দোলন চলছে বা আমাদের ডেপুটেশন চলছে ডিএম লেভেল প্রশাসন লেভেল মন্ত্রী লেভেলে বহুবার বহু জায়গায় আমরা যাচ্ছি কিন্তু সেভাবে আমরা আসলে এটা সদুত্তর পাচ্ছি না কবে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দাঁড়াবে তাই আমরা একেবারে শেষ পর্যায়ে আমরা সাউথ ত্রিপুরার মানুষ শেষে স্থির করেছি না এবার আমরা সবার সিগনেচার নিয়ে সবার স্বাক্ষর নিয়ে বহু মানুষের বহু নাগরিকের স্বাক্ষর নিয়ে একেবারে প্রতিটা বিধানসভা থেকে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর সকাশে এসেছি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা আবেদন করেছি যে উনি যাতে আমাদের এই আবেদনে সারা দেন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস সহ যতগুলো এক্সপ্রেস ট্রেন আছে যাতে বিলুনিয়া স্টেশনে দাঁড়ায় কিছুক্ষণ আর কিছুক্ষণ দাঁড়ালে তাহলে আমাদের এই অংশের মানুষ বৃহৎ অংশের মানুষ সুবিধা পাবে যাতায়াতে এই আবেদনটা ছিল এবং উনি অত্যন্ত সুন্দরভাবে আমাদেরকে বলেছেন এবং আমাদের আশ্বস্ত করেছেন উনিকে কেন্দ্রীয় মন্ত্রীর সাথে কথা বলবেন এবং নিশ্চিতভাবে যাতে বিলোনিয়াতে এই দূরপাল্লার এক্সপ্রেসগুলো দ্বারা এবং এখন যাতে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দ্বারা এটার ব্যবস্থা উনি করার জন্য আবেদন রাখবেন ধন্যবাদ এবং ধন্যবাদ মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় সরকার প্রধানকে এদিন মুখ্যমন্ত্রীর নিকট ডেপুটেশন প্রধানে প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন চন্দন দেবনাথ অলোক রায় দীপায়ন চৌধুরী সহ ও নায়রা বিউর রিপোর্ট আর এনিউস